ত্রিপুরা মতাদের মারপিট কইরে এরপরে আরো বোমরাছড়া পঞ্চায়েতে এসে আরো আমাদেরকে মাইরা গড়দর ভাঙা একবারে সব সব কিছু শেষ করে দিয়ে আমাদেরকে তারাইছে এখন আমরা জঙ্গলে আছি তো কয়টা ঘর ভেঙে দেওয়া হয়েছে 12টা ঘর পুরো শেষ করে দিয়েছে ঘর দোকান সহ মোটামুটি আরো লগে বাইক ওতু যা আছে সব ভাংস করে দিয়েছে আর কি কি কত হয়েছে আরো ক্ষতি হয়েছে মনে করো আমরার যে বাড়িঘরে যা কিছু আছে জিনিসপাতি সব চাউল ডাল যা কিছু জিনিসপাতি আছে সব তছনছ করে বাংশু ভেঙে শেষ করে দিছে সুগর মাইরে দিছে একটা এটা এখন মোটামুটি এটা শেষ পচে গেছে গা আর বাড়িতেও যাইতে পারি না কতজনের আহত হয়েছে আহত হয়েছে তিনজন এটা মোটামুটি হাসপাতালে গেছে হাসপাতালে যায় এখন কোনো চিকিৎসা নাই এখন আমরা এদেরকে আবার নিয়ে আইছি কোনো চিকিৎসা নিছে না শুধুমাত্র ক্ষুদুর মলম লাগাই দিছে যেটা খাতা গেছে এই যা ওই তো ওখানে আছে তারা একটু দেখেন দেখে নাই এই যে দেখেন কিভাবে মেরে মারা হয়েছে এদেরকে এদেরকে লাঠি দিয়ে মারা হয়েছে আর এখানে একজন গোলাটিপে হত্যা করার চেষ্টা করা হয়েছে এদিকে দাও দিয়ে খাচ্ছে হত্যা করা এদিকে চেষ্টা হয়েছে এদিকে দাও দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সফল হয়নি তবু তাহলে তোমরা যে এভাবে যে আচ্ছা আপনাদের গ্রামে কি হয়েছিল আমার গ্রামে পঞ্চায়েতে আমার বোমরাছড়া পঞ্চায়েতে তো এই দুই থেকে লোকেরা আমাদের ঘর দোর মোটামুটি শুয়ার যা আছে সব কিছু মাইরা ঘর দোর ভাঙা আমরা তারাই দিছে এখন আমরা জঙ্গলে মোটামুটি তিন দিন যাবৎ আমরা জঙ্গলে আছি আর উতুও বাইক গা আছে সব ভাঙছে বিজিবি লোকেরা এখন আবার আমরারে কীটা কইতেছে এখন বিজিবিতে সিলিন্ডার না দিলে তাহলে আমরারে মোটামুটি সম্পূর্ণভাবে মেরে ফেলবে আর সবাইরে হুমকি দিতেছে এখানে বলে একদম ত্রিপুরা মোতা রাখতো না আর দোকানপাট ভাঙা আর টাকা একজনের দোকান থেকে 10,000 টাকা নিয়ে গেছে আর আরেকজনের থেকে 5,500 টাকা নিয়ে গেছে আর তিনজন মানুষকে মেরে একেবারে আহত বানায় হাসপাতাল ভরাই দিছে বলা হলো আর কত নামাও